বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং ডাব্লিউপি এক্সামের জন্য আমাদের ম্যারাথন ক্লাস চলছে। আমরা টপিক ওয়াইজ ক্লাসেরও করছি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রায় আমি সমস্ত টপিকই প্রায় কভার করে ফেলেছি। যারা তোমরা দেখোনি, তোমরা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু ভিজিট করে অবশ্যই সেগুলো দেখে নেবে। তোমাদের টপিক ওয়াইজ পড়লে তোমাদের প্রচুর পরিমাণে তোমাদের সুবিধা হবে, অনেকগুলো তোমাদের একসঙ্গে কিন্তু রিভাইজ হয়ে যাবে। তো আজকে তোমাদের থাকছে সংবাদপত্র এবং সম্পাদকের উপরে। আমি যে সমস্ত ক্লাসেসগুলো টপিক ওয়াইজ করেছি সবগুলোকে এক জায়গায় কম্বাইন্ড করে তোমাদের একটি ম্যারাথন ক্লাস দেবো খুব শীঘ্রই, সম্ভবত আজকে দিতে পারলে আজকে দেবো, কিংবা কালকে দিতে পারলে তোমাদের কালকে দেবো। যেখানে তোমাদের হিস্ট্রি থেকে প্রায় 1000টা কোশ্চেন থাকবে, যেগুলো তোমাদের সমস্ত এক্সামের বারবার কিন্তু রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। প্রতিটা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেই ক্লাসটা কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের সেখানে ডেইলি তোমাদের মক টেস্ট এবং কুইজ চলছে, যেগুলো তোমাদের এক্সামও তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। কারণ জিকে পোর্শনে তোমাদের প্রচুর নাম্বার রয়েছে, 50 নম্বর সেখানে তোমাদের জিকে পোর্শনে রয়েছে, এবং জিকে পোর্শনটা একটি হিউজ একটি পার্ট, সেই জন্য তোমরা রেগুলার দেখে নেবে। এছাড়া তোমাদের দুপুর 3টে থেকে রিজনিং ক্লাস চলছে, সন্ধ্যে 7টা থেকে ম্যাথ ক্লাস চলছে, সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিনে ফার্স্ট খন্ডে দেখতে পাচ্ছ, ফার্স্ট খন্ডে রয়েছে আমাদের ভারতের প্রথম সংবাদ পত্রিকা। সংবাদপত্র কী ছিল? বেঙ্গল গ্যাজেট, এটি ছিল ভারতের প্রথম সংবাদ পত্রিকা, মাথায় রাখবে। নেক্সট হয়েছে এখানে বেঙ্গল গ্যাজেটের সংবাদ পত্রিকাটি কবে প্রকাশ হয়? এটি 1780 সালে প্রকাশ হয়েছিল। নেক্সট হয়েছে বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিল? জেমস হেকি, জেমস আগস্ট হেকি, মাথায় রাখবে। নেক্সট হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কী ছিল? তো সাপ্তাহিক সংবাদপত্র ছিল সমাচার দর্পণ, এবং এই সমাচার দর্পণটা প্রকাশ হয়েছিল কত? 1818 সালে। সালটাও মাথায় রাখবে, দুটোই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নিশ্চয় যে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিল? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিল তোমাদের ক্লার্ক মার্শম্যান, ক্লার্ক মার্শম্যান, মাথায় রাখবে। নিশ্চয় যে বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কী ছিল? এর আগেরটা আমরা কী দেখলাম? সাপ্তাহিক দেখলাম, এবং এবার দৈনিক, দৈনিক সংবাদপত্র কী ছিল? বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র ছিল তোমাদের এখানে সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর। এবং এই সংবাদ প্রভাকর যেটি কিনা 1831-এ প্রকাশিত হয়, 1831-এ, মাথায় রাখবে। প্রথমে এটি একটি সাপ্তাহিক ছিল, পরবর্তী এটি 1829-এ দিয়ে, সালটা একটু চেক আউট করে নেবে, 1839 সালের দিকে এটি কি দৈনিক পত্রিকা এটি রূপান্তরিত হয়েছে। এবং এর সম্পাদক প্রকাশক কে ছিল? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত এটির প্রকাশক ছিল, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী 1821-এ এটি প্রকাশ হয়, এবং এই পত্রিকার সম্পাদক কে ছিল? রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, মাথায় রাখবে। নেক্সট হয়েছে মিরাট উল আকবর, মিরাট উল আকবর 1822 সালে এই পত্রিকাটি প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিল? রাজা রামমোহন রায়, এটিরও তোমাদের রাজা রামমোহন রায় ছিলেন। নেক্সট দেখে নেব, নেক্সট হয়েছে নিউ ইন্ডিয়া দৈনিক সংবাদপত্র কবে প্রকাশিত হয়? নিউ ইন্ডিয়া দৈনিক যেটি প্রকাশিত হয়েছিল তোমাদের 1914-তে, এবং এর সম্পাদক কে ছিল? নিউ ইন্ডিয়া দৈনিক পত্রিকার সম্পাদক ছিল অ্যানি বেসেন্ট, মাথায় রাখবে, অ্যানি বেসেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানি বেসেন্টের আরও একটি ইম্পর্টেন্ট পত্রিকা রয়েছে, সেটি কি? কমনওয়েলথ, যেটিও কিনা তোমাদের 1914-তে প্রকাশিত হয়, এবং এরও সম্পাদক কে ছিল? আমাদের অ্যানি বেসেন্ট, মাথায় রাখবে, অ্যানি বেসেন্টের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এটি এই সম্পাদ পত্রিকাটি 1919 সালে প্রকাশিত হয়, এবং এর সম্পাদক কে ছিল? মতিলাল নেহেরু, সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু। নেক্সট রয়েছে এখানে নিউ ইন্ডিয়া সাপ্তাহিক, এর আগে আমরা কী দেখলাম? দৈনিক, এটা কি নিউ ইন্ডিয়া সাপ্তাহিক, মাথায় রাখবে। সাপ্তাহিক এবং দৈনিকগুলো যেগুলো একই নামের রয়েছে, সাপ্তাহিক এবং দৈনিকগুলো মাথায় রাখবে। তো নিউ ইন্ডিয়া সাপ্তাহিক যেটা ছিল সেটি কে? সম্পাদক ছিল বিপিনচন্দ্র পাল। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে আমাদের হিন্দুস্তান টাইম, 1922-এ এটি প্রকাশিত হয়, এবং এর সম্পাদক কে ছিল এখানে? কে এম পান্নিকর, কে এম পান্নিকর ইনি এর সম্পাদক ছিলেন। নেক্সট রয়েছে এখানে উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিল স্বামী বিবেকানন্দ, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দর আরও একটি রয়েছে, সেটি হলো কি? প্রবুদ্ধ, প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদকও কিন্তু ছিল কে? স্বামী বিবেকানন্দ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে মুম্বাই টাইমস, 1838-এ এটি প্রকাশিত হয়, এবং এর সম্পাদক কে ছিল তোমাদের এখানে? বেনেট কোলম্যান, বেনেট কোলম্যান ইনি ছিলেন মুম্বাই টাইমসের সম্পাদক। নেক্সট হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই, 1858 সালে এটি প্রকাশ হয়, এবং এর সম্পাদক কে ছিল? দ্বারকানাথ বিদ্যাভূষণ, দ্বারকানাথ বিদ্যাভূষণ এর সম্পাদক ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট যেটি রয়েছে 1853 সালে প্রকাশিত হয়, এবং এর সম্পাদক কে ছিলেন? হরিচন্দ্র মুখোপাধ্যায়,
হরিচন্দ্র মুখোপাধ্যায়। নিশ্চয় যে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিল? ব্রহ্মবান্ধ উপাধ্যায়। রিসেন্টলি WBCS জিজ্ঞেস করা হয়েছে এটি, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিল তোমাদের? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট দেখে নাও, নিশ্চয় যে যুগান্তর পত্রিকা কবে প্রকাশ হয়? যুগান্তরটি এটি তোমাদের 1906 সালে প্রকাশ হয়েছে। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে অনেকগুলো সম্পাদক ছিল, মাথায় রাখবে এগুলোর মধ্যে যে কোনো একজন তোমাদের অপশানে থাকতে পারে। তাই বীরেন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য এবং ভূপেন্দ্র দত্ত, তো মাথায় রাখবে এনারা যুগান্তর পত্রিকার সম্পাদক ছিল। নিশ্চয় হচ্ছে অমৃতবাজার পত্রিকা, যেটি 1868 সালে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিল? শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহরু। শিশির কুমার ঘোষ এবং মতিলাল নেহরু মাথায় রাখবে। নিশ্চয় হচ্ছে এখানে রাস্ত গফতার, যেটি কিনা 1851 সালে প্রকাশিত হয়, এর যেটা হচ্ছে প্রকাশক কে ছিল? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি এর প্রকাশক ছিল। নিশ্চয় হচ্ছে এখানে ইন্ডিয়ান মিরর, ইন্ডিয়ান মিরর এটি 1941 সালে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিল? কেশবচন্দ্র সেন। মাথায় রাখবে কেশবচন্দ্র সেন। সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ভুল শেয়ার করতে ভুলবেন না বন্ধু। নেক্সট হচ্ছে এখানে স্টেটম্যান, স্টেটম্যান যেটি রয়েছে 1875 সালে প্রকাশ হয় এবং এর সম্পাদক কে ছিল তোমাদের? রবার্ট নাইট। রবার্ট নাইট। নেক্সট রয়েছে হরিজন পত্রিকা প্রথম কবে প্রকাশ হয়? হরিজনটি যেটি রয়েছে 1933-এ, 1933-এ এর সম্পাদক কে ছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর টোটাল তিনটে পত্রিকা রয়েছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর নেক্সট রয়েছে তোমাদের এখানে নবজীবন পত্রিকা, এটিও তোমাদের মহাত্মা গান্ধীর। তারপরে রয়েছে তোমাদের ইয়ং ইন্ডিয়া পত্রিকা, মহাত্মা গান্ধী সম্পাদিত ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে প্রকাশ হয়? তো ইয়ং ইন্ডিয়াটা যেটি রয়েছে 1919-এ প্রকাশ হয়, মাথায় রাখবে। নেক্সট রয়েছে সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক কে? সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক রয়েছে তোমাদের কৃষ্ণকুমার মিত্র। কে হয়ে যাবে তোমাদের? কৃষ্ণকুমার মিত্র। নেক্সট রয়েছে এখানে হিন্দুস্তান পত্রিকার সম্পাদক কে? হিন্দুস্তান পত্রিকার সম্পাদক ছিল তোমাদের এখানে মদন মোহন মালব। নেক্সট হচ্ছে সুধাকর, সুধাকর পত্রিকা কবে প্রকাশ হয়? এটি প্রকাশ হয় 1850-এ। এর সম্পাদক কে ছিল তোমাদের এখানে? তারামোহন মৈত্র। তারামোহন মৈত্র সুধাকর পত্রিকার সম্পাদক ছিল, মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে মুকনায়ক, মুকনায়ক যেটি কিনা 1920-তে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিল? ডক্টর ভি আর আম্বেদকর। ভি আর আম্বেদকর মাথায় রাখবে, মুকনায়ক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে কি পাঞ্জাবি পিপলস সাপ্তাহিক পত্রিকা কবে প্রকাশ হয়? পাঞ্জাবি পিপল সরি এর সম্পাদক কে? এর সম্পাদক তোমাদের লালা লাজপত রায়। লালা লাজপত রায় পাঞ্জাবি পিপলস পত্রিকার সম্পাদক, মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে মুম্বাই ক্রনিকল, মুম্বাই ক্রনিকল যেটি কিনা 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এর সম্পাদক ছিল তোমাদের ফিরোজ শাহ মেহতা। কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। নেক্সট রয়েছে আল হিলাল, 1912-তে প্রকাশিত হয়, এর সম্পাদক কে ছিল? আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন। নেক্সট রয়েছে কেশারী পত্রিকা কবে প্রকাশ হয়? কেশারীটা যেটা রয়েছে 1880-তে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, এটি বারবার রিপিটলি কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। এর সম্পাদক কে ছিল? বালগঙ্গাধর তিলক। কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। নেক্সট হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম 1905-এ প্রকাশিত হয়, এর সম্পাদক ছিল শ্রী অরবিন্দ ঘোষ, মাথায় রাখবে, শ্রী অরবিন্দ ঘোষ। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে এখানে তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিল? তলোয়ার পত্রিকার সম্পাদক ছিল তোমাদের দামোদর সাভারকর, দামোদর সাভারকর। নেক্সট হচ্ছে দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? গিরিশচন্দ্র ঘোষ, দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিল। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফিল্ড, ইন্ডিয়ান ফিল্ড এর প্রকাশ কে প্রকাশ করেন? এটি এটি তোমাদের এখানে কিশোরীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র মাথায় রাখবে বন্ধুরা। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে মারহাট্টা, মারহাট্টা পত্রিকার সম্পাদক কে ছিল? বালগঙ্গাধর তিলক, মাথায় রাখবে, এটিও কে ছিল তোমাদের? বালগঙ্গাধর তিলক, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে ধূমকেতু, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিল। নেক্সট রয়েছে এখানে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সন্দেশ পত্রিকা এবং এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন রয়েছে। তো আশা করছি পত্রিকা রিলেটেড যদি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এর মধ্যে থেকেই তোমাদের দেখা গিয়েছে এক্সামে বারবার কিন্তু জিজ্ঞেস করা হয় এবং আশাবাদী এর থেকেই তোমাদের জিজ্ঞেস করা হয়। আমি চেষ্টা করেছি মোস্ট অফ যতগুলো রয়েছে সবগুলোকেই এখানে ইনক্লুড করিয়ে নেওয়ার। তো এখানে কী রয়েছে, এখানে সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ পত্রিকার সম্পাদক ছিল তোমাদের এখানে সুকুমার রায়। কে ছিলেন আমাদের? সুকুমার রায়। তো বন্ধুরা এই ক্লাসটা থাকছে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।